প্রতিবেদন সারি। কল্পনা লাজমীর, ভূপেন হাজরিকা, এজ আই নিউ হিম। 227 পৃষ্ঠার গ্রন্থখনের পাতে পাতে চাঞ্চল্য। সুধাকণ্ঠর সামাজিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক জীবনের অপ্রকাশিত দলিল এই গ্রন্থখন। প্রাগ নিউজত এই গ্রন্থখনির সবিশেষ সহিতে বাতরি সম্প্রচার হওয়ার লগে রাজ্যের রাজনীতির ধুমুহা। দীর্ঘদিনিয়া অসম আন্দোলনের পরিণতিত অসম চুক্তি, আঞ্চলিক রাজনৈতিক দল গঠন, অসম গণ পরিষদ দলের সরকার, সমগ্র বিশ্বতে চর্চিত রাজনৈতিক ঘটনাবলীর এই সময়সোয়াত ইতিহাসের বুকত হেঁচা খাই থাকা একটা পৃষ্ঠা মুক্তি হয়েছিল। ভূপেন হাজরিকা, কল্পনা লাজমীর নতুন গ্রন্থ ভূপেন হাজরিকা এজ আই নিউ হিম, এই বিশেষ গ্রন্থখনির একটা বিশেষ দফাত কোয়া হয়েছে যে 1985 সনের একটা বিশেষ দিনত প্রফুল্ল কুমার মহন্ত আর ভিকু ফুকন গৈছিল কলকাতার টালিগঞ্জত থাকা বাসগৃহত সুধাকান্ত ডক্টর ভূপেন হাজরিকাক লগ করবলে। আর সেই বিশেষ দিনট ভূপেন হাজরিকালে আগবহা হয়েছিল গণ পরিষদ দলের সভাপতির পদ, লগতে আগবহা হয়েছিল ভূপেন হাজরিকালে মুখ্যমন্ত্রিত্বর পদও। কল্পনা লাজমীর দাবি করা অনুসারে সেই বিশেষ আলোচনাত কল্পনা লাজমী নিজে উপস্থিত আছিল টালিগঞ্জের সেই বিশেষ বাসগৃহত, কিন্তু ভূপেন হাজরিকায় এই প্রস্তাব একসাথে নাকচ করেছিল। এই বাতরি সম্প্রচার, ইয়ার পিছতেই প্রফুল্ল কুমার মহন্তর কল্পনা লাজমীর বক্তব্য নস্যাত। মহন্তর মতে সুধাকণ্ঠক দিয়া হওয়া নাছিল মুখ্যমন্ত্রিত্বর প্রস্তাব। তেনেকুৱা ধৰণৰ কোনো প্রস্তাব সেই সময় নাছিল, কারণ গণসংগ্রাম পরিষদ গঠন হওয়ার পিছত, নির্বাচনত অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পিছতে তেনেকুৱা কথাবিলাক আহি পৰিছিল, আৰু সেইটো নির্বাচিত প্রতিনিধিসকলে সিদ্ধান্ত লৈছিল। গতি উপজাসী কারবাক তেখেত স্বনামধন্য ব্যক্তি, আমি সকলে শ্রদ্ধা করো। রাজ্যসভা বা এইবিল কথা হয়তো ওলাইছিল, কিন্তু তেনেকুৱা ধৰণৰ কথা মোর মনত পড়া নাই, কারণ আমি যে রাজনৈতিক দল এটা খুলিম বা তাত অংশগ্রহণ করিম তেনেকুৱা ধৰণৰ কোনো সিদ্ধান্ত সেই সময়ত বিবেচিত হওয়া নাছিল। হয়তো কোনোবাই কব পাৰে বা কেতিয়াবা ধেমালি ধুমুলা করে থাকতেও তেনেকুৱা কথা ওলাব পাৰে, আৰু তেওঁ যদি কথাটো সত্য হল তেওঁ গ্রহণ করালেতো হয়ে গেল, গতি সেইটো কোনো তথ্যভিত্তিক কথা বলে আমি কব নোৱাৰো। প্রফুল্ল কুমার মহন্তর এনে মন্তব্যক অস্বীকার করেছে অসম আন্দোলনের অন্যতম নেতা জয়নাথ শর্মায়। শর্মার স্পষ্ট মত, সুধাকণ্ঠক অসমৰ ৰাইজক নেতৃত্ব দিবলে আহ্বান জানাইছিল সদৌ অসম ছাত্র সন্থাই। মই নিজেও এজন সহযোগী হৈ আছিলোঁ, দেৱ বৰা আছিল, কোনো কোনো সময়ত ভৃগু ফুকনো আছিলে। আমি কিন্তু সেই সময়ত তেখেতৰ লগত এই কথা আলোচনা কৰিছোঁ, তেখেত ৰাজনীতিলৈ আহিব লাগে, আৰু তেখেতক বারে বারে কৈছিলোঁ যে আপুনি এবাৰ বিধানসভালৈ আহিছিল, আপোনাৰ হাড়ে হিমজুৰে ৰাজনীতি আছে গাত তেজত, গতিকে আপুনি ৰাজনীতিলৈ আহিব লাগে আৰু অসমৰ মানুহক আপুনি নেতৃত্ব দিব লাগে। এই কথা আমি নোকোৱা নহয়, আমি কৈছিলোঁ। কিন্তু আমি সকলোৱে জানো, প্ৰফুল্ল মহন্ত মহোদয়ো জানে, ভিকু ফুকন আজি নাই আমাৰ মাজত, নাই দেৱ বৰা নাই, তেওঁলোকে জানে। পিছে সত্যক যেন লুকুৱাব বিচাৰিছে মহন্তই, ইতিহাসৰ বুকুত হেৰাই যাব খোজা পৃষ্ঠা মুকলি হোৱাটো বিচৰা নাই মহন্তই, কাৰণ অজানিত। এই কথা নিশ্চিত যে ভূপেন হাজৰিকা এজ আই নিউ হিম গ্ৰন্থখন এতিয়া হৈ পৰিছে অসমৰ জাতীয় জীৱনৰ অন্যতম দলিল। বন্দন গগৈৰ সহযোগত দেৱজিৎ ভূঞাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।